আপনারা কিভাবে এক্সেলে ফোন নাম্বারের সামনে শূন্য দিবেন সেই ভিডিওটি দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এক্সেলটি চালু করব। তো এক্সেল চালু করার জন্য আপনারা সবাই জানেন, তারপরে বলছি প্রথম পর্যায়ের জন্য। তো আমরা হোম স্টেটমেন্টে ক্লিক করব প্রথমে, তারপরে এমএস এক্সেল 2007 এ আপনাদেরকে দেখাচ্ছি সহজ ভাবে কিভাবে করা যায়। তো আমরা প্রথম নেম লিখলাম, তারপর ভিলেজ, পোস্ট, তারপর আমরা ফোন নাম্বার লিখলাম। তো এখন আমরা একজন ব্যক্তির নাম লিখলাম, রাফসান, ভিলেজ উল্লাপাড়া, পোস্ট অফিস উল্লাপাড়া, ফোন নাম্বারটা লিখলাম 01746010371। কিন্তু আমরা দেখেন শূন্যটা লেখার পরে এখানে আর শূন্যটা নাই। এখন শূন্যটা না থাকায় আমরা টাইপ ঠিকই করছি, কিন্তু শূন্যটা এখানে নাই। তাহলে এখন আমরা কি করতে পারি? তো আমরা যেটা করব সেটা হচ্ছে শূন্যটা দেওয়ার জন্য যে ঘরটাতে বা সেলটাতে আমরা শূন্যটা দিব সেখানে কার্সারটা রেখে কয়েকভাবে করা যায়। তো সহজ যে পদ্ধতি, আমরা রাইট বাটনে ক্লিক করার পরে ফরম্যাট সেলে ক্লিক করব। ফরম্যাট সেল সেলে ক্লিক করার পরে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টম, তারপরে দেখেন এইখানে কাস্টমটাতে ক্লিক করার পরে আমরা এটাকে একটা জায়গায় দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো আমরা এই জেনারেল পরে শূন্যতে ক্লিক করব। শূন্য দেখেন উপরে শূন্য আছে, টাইপ টেক্সের পরে শূন্য। তো এখন যেটা করতে হবে আমাদের, শুধু এখন ওকে দিলে চলবে না, এইখানে আমাদের যে 11টা সংখ্যা এই ক্ষেত্রে আমাদের 11টা শূন্য দিতে হবে। শূন্য দেখেন এই যে উপরে ফোন নাম্বারটার উপরে এখনো কোনো শূন্য আসেনি, 11টা আমরা ওকে দিলাম, দেখেন শূন্যটা হয়নি। তার মানে আমার হয়তো কোনো শূন্যর সংখ্যা কম হয়েছে। আমরা আবার দেখাচ্ছি, আবার রাইট বাটনে ক্লিক, ফরম্যাট সেল, আমরা আরেকটা শূন্য দিই। দেখেন এখন শূন্যটা হয়ে গেছে। এইভাবে আমরা শূন্যটা দিতে পারি। এখন আসলে আমরা যদি প্রত্যেকটা ঘরে দিতে চাই যে শূন্য অটো হবে, তাহলে আমরা যেটুক সেল বা বা কলামে শূন্য ফোন নাম্বার টাইপ করব সেই ঘরগুলো আমরা আগে সিলেক্ট করতে, যেমন আমি যেটুক সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে আমরা অ্যালাইনমেন্টের এখান থেকে দেখাতে পারি, অথবা এখানে ফরম্যাট সেলফ আছে, ফরম্যাট, তারপর ফরম্যাট সেলে ক্লিক করলাম, কাস্টম, কাস্টমে ক্লিক করব, তারপরে আমরা এখানে জিরোতে ক্লিক করব, তারপর আমরা 11টা 0 টাইপ করব, দেখেন, তারপর আমরা ওকে ক্লিক করব। এরপর আমরা এখন যাই কেন এই কলামে টাইপ না করি, যেমন আমরা আরেকটা হয়তো নাম, ব্যক্তির নাম লিখলাম, দেখেন এখন এখানে যদি আমি শূন্য লিখি, শূন্য দিয়ে ফোন নাম্বারটা টাইপ করি, তাহলে অবশ্যই এখানে শূন্য হবে। এছাড়াও যদি আমি শূন্য না টাইপ করে যদি শুধু ফোন নাম্বারটা টাইপ করি, তাহলেও আমার লেখার সামনে শূন্য চলে আসবে। তো আপনাদের যদি কোনো কিছু বলার